অবশেষে পুলিশের জালে ভুবনেশ্বরের সাম হাসপাতালের চেয়ারম্যান মনোরঞ্জন নায়েক। সোমবার রাতে সাম হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে 21 জনের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই ফেরার ছিলেন শিক্ষা ও অনুসন্ধান চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান মনোজ নায়েক ও তার স্ত্রী শাশ্বতী দাস। এই ট্রাস্টটি সাম হাসপাতাল পরিচালনা করে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে হাসপাতালের সুপার সহ 4 আধিকারিককে গ্রেফতার করা হয়। গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক স্পষ্ট বার্তা দেন, অগ্নিকাণ্ডে জড়িতরা কোনোভাবেই রেহাই পাবে না। এরপর ফেরার মনোজ নায়েক ও তার স্ত্রীর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে ভুবনেশ্বর পুলিশ। নায়েক দম্পতি যাতে ভুবনেশ্বর ছাড়তে না পারে তার সব রকম ব্যবস্থা নেওয়া হয়। শেষ পর্যন্ত গভীর রাতে খণ্ডগিরি থানায় আত্মসমর্পণ করেন মনোজ ও শাশ্বতী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। As far as the tragedy in the hospital is concerned, 4 persons are arrested and one more, which is the owner, has also been arrested. Stringent action will be taken against all those who are guilty.